শুক্রবার সকালে আচমকাই ইংরেজ বাজারের ঝলঝলিয়া পৌর বাজারে দুটি দোকানের সামসেট ভেঙে পড়ল। একজন ব্যবসায়ী আহত হলেও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন অন্যান্য ব্যবসায়ী এবং ক্রেতারা। ব্যবসা বাণিজ্য শুরু হওয়ার পূর্বেই এই ঘটনা ঘটায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান অন্যান্যরা। ঝলঝলিয়া ব্যবসায়ী সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সংস্কার করা হয়নি এই পৌর বাজার, ফলে মাঝে মধ্যেই কখনো চাঙড় আবার কখনো সামসেট ভেঙে আহত হচ্ছেন ব্যবসায়ীরা। অথচ এই বিষয়ে ইংরেজ বাজার পৌরসভার কোনো ভূক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন ঝলঝলিয়া পৌর মার্কেটের ব্যবসায়ীরা। এ বিষয়ে মালদা মার্চের চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডুন কি বললেন দেখুন। আজ খুব সকালবেলা 7টার সময় দোকানের সামনে যে সামসেট আছে, টোটাল সামসেটটা ভেঙে পড়ে গেছে। তখনও দোকানদার দোকান খোলেনি, যদি দোকান খুলতো তাহলে তাকে আর বাঁচানো যেত না। আমরা ইংলিশ বাজার পৌরসভাকে বহুবার বহু চিঠি দিয়েছি, পৌরসভার ওভারসিয়াররা পর্যন্ত এখানে আসলো, দেখলো কয়েকবার, তথাপি পৌরসভার কোনো হেলদোল নেই। এর আগেও আমার অনেক ব্যবসায়ী জখম হয়ে হসপিটালে গিয়েছে। এটা কোন মার্কেট? এটা কাজী আজাদ্দিন পৌর বাজার। এইরকম কতদিন ধরে বেহাল অবস্থা? এটা গত 5 বছর থেকে আমরা পৌরসভার পিছনে লেগে আছি। পৌরসভার কোনো উন্নয়ন নেই, কোনো কাজই নেই, পৌরসভা থেকে একটা লাইট ঠিক করে না, পৌরসভা থেকে কোনো ব্যাপারের ব্যবস্থা নেই, কিচ্ছু করে না পৌরসভা এখানে। বুঝলাম, খুব সকালে এই ঘটনা ঘটেছে, যদি বেলার সময় যদি বেলা বাড়া ঘটতো তাহলে কি হতো? 5-6 জনকে হসপিটালে মৃত বা জীবিত, যাই হোক, মৃত অবস্থা পাওয়া যেত। কী চাইছেন আপনাদের দাবি? কি আমাদের দাবি? পৌরসভা অতি সত্বর এই সমস্ত সংস্কার করুক। আপনার নাম এবং কোন দায়িত্বে আছে? আমার নাম সুকুমার শাহ, সভাপতি ঝলঝলা ব্যবসায়ী সমিতি। বাজারে আজ সকাল 7টার সময় মর্মান্তিক দুর্ঘটনা। বাজারের যে ভিতরে সবজি মার্কেট, একটা সামনে যে সানসেট, একটা পুরোটা ভেঙে পড়েছে। কপাল ভালো যে মার্কেটে কোনো ক্ষতি সেরকম পুরোটা বেশি হয়নি। বিগত দিনে কয়েকজন আহত হয়েছে, আজকে একজন চোট পেয়েছে, ওকে হসপিটালে পাঠিয়েছি আমরা ফার্স্টে ট্রিটমেন্টের জন্য। আজকে যে জীর্ণ পরিবেশ পরিস্থিতি, মিউনিসিপ্যালিটির উদাসীনতার জন্য আজকে আমাদের যে দুর্ভোগ ভোগ করতে হচ্ছে, কতদিন ভোগ করতে হবে জানি না। আমরা অতি সত্বর চাই ব্যবস্থা করা হোক। গোটা বাজার, মিউনিসিপ্যালিটি মার্কেট, রেল বাজার নিয়ে আমাদের ব্যবসা। আজকে যদি 8টার সময় ঘটতো কত লোক যে আহত হতো জানি না আমরা। অতি সত্বর ব্যবস্থা হোক, মার্কেটের পরিষেবা যেন আমরা ঠিক মতন পাই। মিউনিসিপ্যালিটিকে আবেদন করছি আমরা সুন্দর ব্যবস্থা করে মার্কেটে গুছিয়ে দাও। আপনার নাম? বিভাস চক্রবর্তী, ঝলঝলিয়া ব্যবসা সমিতি। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।